গুড মর্নিং এভরিওয়ান। দেখুন সকাল হয়ে গেছে, এখন রেডি করছি লাঞ্চ বক্স বাচ্চাদের জন্য। আর এইদিকে জানাও রেডি হয়ে গিয়েছে, তার সাথে আমার ছেলেও। Are you guys ready for school? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে জান্নাত এবং আয়াতের নতুন স্কুল, নিউ এভরিথিং, দুজন দুই স্কুলে যাবে, তাই ভাবলাম যে না, আজকের এই ভিডিওটা করাটা দরকার, তাহলে ওদের মেমোরিতে থাকবে নিউ স্কুল নিউ এভরিথিং। এই যে জানায়ন আয়াত আর আপনাদের ভাইয়া, দোয়া করবেন, আমার বাচ্চারা যাচ্ছে প্রথম দিন স্কুলে, সবাই দোয়া রাখবেন ওদের জন্য। তাহলে আজকের এই ব্লগটা চেক করতে থাকেন, আশা রাখি আপনাদের ভালো লাগে। এবারে নতুন হচ্ছে কারণ জান্নাত যাচ্ছে এক স্কুলে, আয়া যাচ্ছে আরেক স্কুলে, মানে দুজন দুই স্কুলে, আর আমার ডিউটি বেড়ে গেছে। সো দেখা যাক, মানে একটু ব্যস্ততম লাইফ হয়ে গেল, আগে তো বিজি ছিলামই, এবার একটু বেশি বিজি থাকতে হবে, দুইজনে দুই স্কুলে নিয়ে যাওয়া, তারপর দুই স্কুল থেকে আনা, আর টাইমিংটাও একদম সেম টাইমে পড়েছে। আশা রাখি পারবো ম্যানেজ করতে, বাট একটু সময় লাগবে। প্রথমে ভেবেছিলাম যে দুজনের মনে হয় সেম টাইম, কিন্তু না, দুজনের দুই টাইম। জান্নাতের হচ্ছে 10 মিনিট আগে এবং আয়াতের 10 মিনিট পর। সো আমার এইভাবেই টাইমটাকে মেনটেন করে চলতে হবে। এখন আমরা প্রথমে যাচ্ছি জান্নাতকে ড্রপ করতে, তারপর যাব আয়াতকে ড্রপ করতে। আর জান্নাতকে আমরা ড্রপ করার জন্য নিচে আর নামবো না, ওকে ড্রাইভ থ্রুই ড্রপ করে চলে যাব, কারণ এখানে মানে গাড়ি পার্ক করে যাওয়ার আর কোনো ইয়ে নাই, কারণ সবাই ড্রাইভ থ্রুই বাচ্চাদের ড্রপ করে চলে যাচ্ছে। জান্নাতকে ড্রপ করে দিয়েছি, এবার যাচ্ছি আয়াতকে নিয়ে। আয়াতকে ড্রপ করার পর তারপর আয়াতের স্কুলটাও একটু দেখাবো। এবার চলে এসেছি অলমোস্ট আমরা আয়াতের স্কুলে। সো আয়াতের স্কুলের আশেপাশের এরিয়াগুলো ভাবলাম একটু দেখিয়ে নিয়ে আপনাদেরকে। খুবই সুন্দর এরিয়ায় পড়েছে, এত ভালো, এত সুন্দর, বড় বড় দুই স্কুল, মানে দেখার মতো স্কুলগুলো, আর স্কুল ডিস্ট্রিক্টটা খুবই ভালো। সো আমি মোটামুটি খুবই হ্যাপি এবং ভেরি ইমপ্রেসড। সো এখন ওকে আমরা ড্রপ করে তারপর দেখি কি করা যায়।
আয়াতের ক্লাস হচ্ছে 8:40 থেকে, সো আমরা একটু আর্লি, এখন মাত্র বাজছে 8:19, সো ওয়েট করছি আমরা আয়াতের ক্লাসের জন্য, বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ, আমরা এখন আয়াতকে ড্রপ অফ করব, তারপরে দেখি তারা অবশ্যই নিয়ে যাবে, তারপর আমরা দুজন যাব কফি খেতে। কফি খাবো। আজকে প্রথম দিন ওর জন্য আর নতুন স্কুল, তাই আমি এবং আপনার ভাইয়া আমরা দুজনই ওকে একদম ভেতরে নিয়ে ড্রপ অফ করে আসছি, যাতে ও ভয় না পায়। আর কালকে আমি কথা বলে গিয়েছি স্কুলের ক্লার্কের সাথে, উনি তখনই বলেছেন যে যখনই আসবো আমরা ওকে যাতে একদম অফিসে ড্রপ করে দিয়ে যাই, ওরাই ওকে ক্লাসে নিয়ে যাবে। এখন আমরা বাচ্চাদের দিয়ে দিয়েছি স্কুলে, যাচ্ছি দুজন একটু কফি খাবো, ব্রেকফাস্ট করবো। এবার আমরা এসেছি ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করার জন্য, ম্যাকডোনাল্ডসের ভেতরে দুজন, চলো গিয়ে একটু ব্রেকফাস্ট খাবো। আমাদের ডেটিং শুরু। বাচ্চারা দুইজনই স্কুলে চলে গেছে, এখন আমরা একটু হ্যাং আউট করছি। হ্যাঁ, কি গো, একা বসে রয়েছো? একা কোথায়, তুমি আছো না সাথে? আমি তো রেকর্ডিং করছি। ক্যামেরার পেছনে একটু থাকা লাগে, তাও না হলে ভিডিও কিভাবে হবে? কি অর্ডার করেছো ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে আছে দুজনের দুটা এগ এন্ড চিজ বিস্কিট এন্ড দুটা কফি। এক্সেলেন্ট, তারপর সকালটা খুব মজারই হচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা শুরু করি এখন। তারপরে সুগার, এবার দেখুন আপনাদের ভাই কি সুন্দর কফি বানায়, তাই না? কফি মিক্স করছেন উনি, অনেক সুন্দর করে বানিয়েছি, মজা করে খাবো ভাই। আসলে স্টিকটা আনা উচিত ছিল না? এটা ঠিক আছে, স্পুন হলে ইজিলি হয়, স্পুন দিয়ে করব। হ্যাঁ, মানে কফি দিয়ে দিনটা শুরু করলে মনে হয় যেন সুন্দর একটা সকাল শুরু হলো, তাই না? ওরা কিন্তু জাস্ট কফিটা এখনি বানিয়েছে, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। ওয়াও, এগ এন্ড চিজ বিস্কিট। ওরা জিজ্ঞাসা করছিল কোনো মিট ডালবে নাকি, আমি বললাম না, আমরা এগ এন্ড চিজ বিস্কিট পছন্দ না, বাট ইটস টেস্টি, আই লাইক ইট, ভেরি টেস্টি। আমার কফি কই রাখছো? এই যে তোমারটা এখানে দিয়ে দাও। আমার ব্রেকফাস্ট। এবার দেখি আপনার ভাই কিভাবে কফিটা মিক্স করলো। একদম মানে সতেজ হয়ে যায়, এত মজা, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। আমি আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ আমাদের ব্রেকফাস্টের এই আড্ডা একটু সময় চলতে থাকবে, তাই ভাবলাম যে না, ব্লগটাকে আর লম্বা করার দরকার নেই, এখানেই এন্ড করি। আর আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। তুমিও বিদায় নিয়ে নাও। আমাদের ব্রেকফাস্ট অনেক স্পেশাল ছিল আজকে, কারণ আমার বাচ্চাগুলো স্কুলে গেছে,
দুইটাই আমরা দুজনকে দিয়ে এসেছি অনেক মিস করছি আসলে অনেক দিন একসাথে ছিলাম কারণ দুই বছর প্রায় ওরা ঘরে ছিল আর এখন ইন পারসন স্কুলে গিয়েছে সেজন্য মানে মিস করছি ওদের তাই ভাবছি যে না আমরা একটু নিজেকে ডাইভার্ট করি সো ডাইভার্ট করার জন্য আজকে আমরা এই ব্রেকফাস্ট করছি দুজন গল্প করছি যাতে একটু বিজি রাখছি বাচ্চাদের ছাড়া আর জান্নাতের স্কুল শেষ হবে 2:30 আয়াতের স্কুল শেষ হবে 3:20 সো এখনো হাতে অনেক সময় আছে এই ভাবলাম যে না আমরা এরকম করে একটু সময়টা কাটিয়ে নেই কি বলো এই জন্য স্পেশাল ছিল এবং মনে করলাম যে আজকের এই সকালটা এখানে বসেই বাচ্চাদেরকে স্মরণ করতেছি আর এখানে বসে বসে আল্লাহকে ডাকছি যে বাচ্চাগুলো যাতে ঠিকমতো থাকে সবগুলা বুঝে সবগুলোই তো নতুন আজকে ওদের স্টুডেন্ট ফ্রেন্ডগুলোও নতুন হ্যাঁ এই জন্য আর দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ স্কুল টুডে জানা গুড আই লাভড ইট অল মাই টিচার্স আর নাইস ভেরি গুড ডিড ইউ মেক এনি ফ্রেন্ড Yeah, I like two friends. One is named Riz and one, I don't know her name yet. No problem. How was your school today, Aya? It was very good. You like it? Yeah, I made three new friends. Key, Charles, and I forgot his name. Jana also forgot her another friend name. It's okay. Yeah.